দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় প্রায় 14,500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বড় ধাক্কা লেগেছে কৃষি ও বনায়নে। সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে নোয়াখালীতে, অথচ সর্বোচ্চ ত্রাণ পেয়েছেন ফেনীর মানুষ। সকালে এমন নানা উপাত্ত তুলে ধরে গবেষণা সংস্থা সিপিডি। গবেষকরা বলছেন, বন্যা মোকাবেলায় সরকারি ও বেসরকারি কাজে সমন্বয়হীনতা রয়েছে। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। জলবায়ু পরিবর্তনের ভয়াল রূপ দেখছে বাংলাদেশ। মে মাসের ঘূর্ণিঝড়ের আঘাত কাটিয়ে না উঠতেই ভয়াবহ বন্যা হলো দেশের পূর্বাঞ্চলে। অতি ভারী বৃষ্টি আর উজান থেকে আসা পানির কারণে ডুবে যায় বাংলাদেশের 11টি জেলা। বলা হচ্ছে, গত 34 বছরে পূর্বাঞ্চলে এমন দুর্যোগ আসেনি। ভয়ঙ্কর এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় 56 লাখ মানুষ। রোববার সাম্প্রতিক এই দুর্যোগের ক্ষয়ক্ষতি তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা সংস্থাটি বলছে, এ সময় আর্থিক ক্ষতি হয়েছে 14,421 কোটি টাকার, যা চলতি বাজেটের প্রায় 2%। দুর্যোগ মোকাবেলায় প্রথম টেস্ট কেস ছিল। বন্যায় 5,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে কৃষি ও বনায়নে। ধাক্কা লেগেছে অবকাঠামো আর আবাসনেও। টাকার হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা নোয়াখালী, এরপরই আছে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম। 14,421 কোটি টাকা হয়েছে, যদি মার্কিন ডলারে দেখা হয় তাহলে এটা 1.2 বিলিয়ন ডলারের মতন। এই ক্ষয়ক্ষতিটাকে যদি আমরা বর্তমান চলতি অর্থ বছরের বাজেটের অনুপাতে দেখি তাহলে এটা 1.81%। বন্যায় সর্বোচ্চ 16,60,00,000 টাকার ত্রাণ পেয়েছে ফেনীর মানুষ। 14 কোটি টাকার বেশি গেছে কুমিল্লা, নোয়াখালী ও সিলেটে। তবে প্রশ্ন আছে সার্বিক সমন্বয় নিয়ে। ত্রাণ রয়েছে কিন্তু সেগুলো পর্যাপ্তভাবে সময় মতো ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াটা, এটা একটা রেগুলার ঘটনা। এটা আমাদের যুগ যুগ থেকে আমরা সবসময় শুনে এসেছি যে জনবলের আপনার অভাব, সেটার কেন প্রস্তুতি থাকবে না। গবেষকরা বলেন, দুর্যোগ মোকাবেলায় নতুন সরকারকে আগের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বন্যা চলে যাওয়ার পরে উপদ্রুত কৃষকদের জন্য বীজের বীজতলা করা, বীজের জন্য দেওয়া হয়, এই সবগুলো দেওয়া হয়। এগুলো আমরা বলে থাকি শর্ট টার্ম ক্রেডিট যেটা দেওয়া হয়, কিন্তু আগামীতে ব্যক্তি খাতের এই সমস্যা চিহ্নিত করে এবং সমাধানের জন্য লং টার্ম ক্রেডিট সাপোর্ট লাগবে। বন্যার পূর্বাভাস নিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ সিপিটির। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।